বন্ধুরা আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি পিঠের রেসিপি। আমি আজ তৈরি করব চুষি পিঠে। খুব সহজ পদ্ধতিতে কি করে খুব সফট চুষি পিঠে তৈরি হয় সেটাই আজকে আপনারা দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় কি করে তৈরি করছি আমি এই পিঠে। প্রথমে আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের জল। খুব সুন্দর করে জলটা ফুটে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম পরিমাণে চালের গুঁড়ো। এটা বাইরে থেকে কেনা চালের গুঁড়ো। আমি এখন একটু আস্তে দিয়ে দিচ্ছি ফ্লেমটা, আর এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর, একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে চালের গুঁড়োটিকে। এখন আমি সমস্ত চালের গুঁড়োটাকে হালকা উষ্ণ গরম গরম অবস্থাতেই খুব ভালো করে ডোলে নেব। যত সুন্দর মসৃণভাবে আমি ডোলবো ততই সফট হবে আমাদের আজকে চুষি পিঠে। এই চুষি পিঠে খেতে খুবই সুস্বাদু হয় যেহেতু দুধের মধ্যে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফোটানো হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার এটা মাখা হয়ে গেছে। এই একটা ভেজা কাপড় আমি নিয়ে নিয়েছি, ভালো করে চালের এই ডোটাকে, চালের গুঁড়োর এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। চলুন চলে যাওয়া যাক নেক্সট স্টেপ। আমি কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আপনারা ডাবল টোন দুধও ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। আমি খুব ভালো করে এই দুধটা জাল দিয়ে নেব। দুধটাকে একটু ঘন ঘন করে জাল দিয়ে নিতে হবে। তারপর সমস্ত চুষিগুলোকে কেটে কেটে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। যদি ঘন অবস্থাতে চুষিগুলো দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো হয়, সেজন্য আমি একটু ঘন করে নেবো দুধটাকে। এখন আমি সমস্ত চুষিগুলোকে কেটে নেব। ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিট আমি এই ভেজা কাপড়টা দিয়ে এই ডোটাকে রেখেছিলাম ঢেকে। এখন ডোটা যথেষ্ট সফট হয়ে গেছে। আমি এখন এটা থেকে সমস্ত চুষিগুলো কেটে নেব। ছোট্ট একটা মন্ড নিয়ে নিলাম, নিয়ে একটা কাঠের পাটাতনের উপর, এইটা আমার চপার বোর্ড, তার উপরে আমি নিয়ে নিয়েছি। আপনারা একটা খসখসে কোনো জায়গা নিয়ে নেবেন। সামান্য একটু চালের গুঁড়ো আমি স্প্রিঙ্কল করে নিচ্ছি, তাহলে খসখসে ব্যাপারটা আসবে না। সেই জন্য দেখুন বন্ধুরা, এইটা থেকে ছোট্ট ছোট্ট পিস করে নিচ্ছি, আর এমনভাবে একটু ডলা দিলেই চুষি রেডি। ছোট বড় চুষি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, চুষির কোনো শেপ নেই তেমন, আর দেখতে সৌন্দর্যেরও কোনো ব্যাপার নেই। এমনভাবে ডলা দিলে প্রতিটা চুষি একই রকম দেখতে হবে। শুধুমাত্র একটাই টিপস আপনাদের কাছে দেওয়ার আছে, একটু খসখসে পাটাতনের উপর বা একটা খসখসে প্লেট বা কাঠের পাটাতনের উপর এই চুষিগুলো কাটবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এমনভাবে সমস্ত চুষিগুলোকে রেডি করে নেব। তৈরি হয়ে গেছে আমার সমস্ত চুষি পিঠেগুলি, পরিমাণে এতটুকু হয়েছে। আর এইদিকে দুধও জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এমন ঘন দুধের মধ্যেই চুষিগুলোকে ফেললে দারুণ লাগবে খেতে। আমি এখন 50 গ্রাম পরিমাণে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেই গুড় অ্যাভেলেবেল থাকবে সেই গুড়ই আপনারা ইউজ করতে পারেন, কিন্তু শীতকালে পাটালি গুড়টা দিলে খুব সুন্দর টেস্ট আসে। যদি পাটালি গুড়টা গলে যা, তারপরে আমি সমস্ত চুষিগুলোকে ছেড়ে দেবো এক এক করে। আমি জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনাদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো রকম এলাচ বা অন্যান্য সুগন্ধি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পাটালিপুরে প্রচুর সুগন্ধি থাকেই। পাটালি গুড় দিলে সে একাই 100, সেই জন্য পাটালি গুড় দিয়েই আমি শুধু দুধটাকে জাল দিচ্ছি। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এখন সমস্ত চুষিগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এই সমস্ত চুষিগুলোকে। গ্যাসের ফ্লেম দিয়ে দিলাম একটু জোরে। 5 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের চুষির পিঠে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পর, আমি ঢাকা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রেখেছি,
তৈরি হয়ে গেছে আমাদের চুষির পিঠে। খুব সুন্দর, খুব সফট আজকে চুষির পিঠে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা।